1990 সালের পর আবারও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন একজন পূর্ণমন্ত্রী। গত বৃহস্পতিবার শপথের পর মন্ত্রী হিসেবে রোববার প্রথম কর্মদিবস কাটালেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এদিন সচিবালয়ে সাংবাদিকদের নিজের কর্ম পরিকল্পনা তুলে ধরেন নাজমুল হাসান। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ক্লাবগুলোর সাথে ওদের সাথে বসতে হবে, মানে আমি বলছি যে এগুলো যে সব একসাথে হবে তা না, একসাথে হলে আসলে কিছুই করা যাবে না। তো যেটা ফার্স্ট আমার প্ল্যানটা হচ্ছে যে খেলাধুলা তো অনেক, মানে যুবটা যদি আমি আলাদা রাখি, যুবটা সম্পর্কে আমার ধারণা আসলে এখন পর্যন্ত খুবই কম যে কী কী কাজ করার আছে এখানটায়, কাজে ওটা না জেনে কমেন্ট করাটা কঠিন। তবে আমার একটা স্পেশাল ইন্টারেস্ট কিন্তু আসলে যুবতেই সবচেয়ে বেশি এখন পর্যন্ত, যে আমার মনে হয় ওখানটায় যেহেতু আমি জানি না, ওটা জানারও ইচ্ছা আছে আমার এবং ওটাতে কী কী করা যায় সেটার দিকে নজর দেওয়া। আর স্পোর্টসটা মোটামুটি আমার ধারণা আছে, এটা তো আর একেবারে নতুন করে শেখার কিছু নেই স্পোর্টসে। শুধু আমি একটা কথাই বলবো, আমি যেটা শুনেছি অনেক ফেডারেশন, এটা একটা গুড সাইন, এটা একটা আমাদের দেশের জন্য খুবই ভালো খবর। অনলি থিং, সবগুলোকে একসাথে করার আগে ওদের সম্পর্কে জানতে হবে যে কার কোন স্টেজে আছে, কার কী সমস্যা, এটা যদি জানতে পারি তারপর প্রায়োরিটি ওয়াইজ আমাদেরকে এগোতে হবে। এ সময় সাংবাদিকদের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ক্রিকেটের মতো অন্যান্য ফেডারেশনগুলোকে জনপ্রিয় করতে চায়। সবচেয়ে জনপ্রিয় খেলা অবশ্যই ফুটবল বাংলাদেশে, ফুটবল তো ভালো করছে এখন, মানে হ্যাঁ এখন আপনারা কার সাথে কম্পেয়ার করছেন সেটা হলো বড় কথা, বাট আমার কথা হচ্ছে মেয়েরা ভালো খেলছে ফুটবলে, এটা একটা বিরাট গুড সাইন। ছেলেদের ফুটবলও রিসেন্টলি হ্যাজ ইম্প্রুভ, উই আর সিইং ইম্প্রুভমেন্ট, এটাই তো আমরা দেখতে চাই, আস্তে আস্তে ইম্প্রুভ করুক। শুটিংয়ে ভালো করছে, আমরা জানি আমাদের শুটিংয়ে একটা ভালো পোটেনশিয়াল আছে, আর্চারিতে আছে, অ্যান্ড দের আর মোর। তো আমার কথা হচ্ছে যে প্রায়োরিটি ওয়াইজ আগে দেখে কার কী সমস্যা, কোনটাতে কতটুকু করা যায়, এবং আমরা যদি প্ল্যান ওয়েতে আগাতে পারি হয়তোবা আমরা আশা করি যে কয়েকটা ক্রিকেটের মতো অন্যান্য আরও কয়েকটাকে সামনের দিকে নিয়ে আসা যায় কিনা, আন্তর্জাতিক পর্যায়ে যাতে আরও কম্পিটিটিভ আমরা হতে পারি। এদিন বিসিবির সভাপতি পদে থাকবেন কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নেরও জবাব দেন যুব ও ক্রীড়ামন্ত্রী। প্রথম কথা হচ্ছে এখানে থাকার ব্যাপারে কোনো সমস্যা নেই, এখন আমি থাকবো কি থাকবো না সেটা হলো নেক্সট কথা। এমনিতেই আমি এবার, আপনারা জানেন যে এই টার্মটাতে আমি আসতে চাইনি বিসিবিতে, এবং আমি এখন কিন্তু বিসিবির থেকে আগের মতো নাই, আপনারা তো এটা সকলে জানেনই যারা বিশেষ করে ক্রিকেটের সাথে জড়িত আছেন, আগের মতো ওইরকম ইনভলভ না। আগে ওদের সাথে প্রত্যেকটা ট্যুরে যেতাম, ওদের প্রত্যেকটা একই হোটেলে থাকতাম এবং সময়টা পুরোপুরি ওখানেই দিতাম, কিন্তু এখন তো আমি তা করি না এই টার্মে এসে। ওরা ওদের মতো কাজ করছে এবং কোনো সমস্যা হলে আমাকে আমার কাছে আসবে, এই হলো ওদের সাথে আমার যে সমঝোতাটা হয়েছে, যে আমি বলেছি যে না তোমাদের কোনো সমস্যা থাকলে আসতে পারো, যে কেউ যে কোনো সময় আসতে পারে, বাট দে শুড নট ইন্ডিপেন্ডেন্টলি। এখন আইসিসির কিছু নিয়মকানুন আছে, প্রথম কথা হচ্ছে এখন যদি আমি সরে আসি তাহলে দের আর থ্রি অপশনস, অপশন নাই যে তা না, আমি যদি এখন ওখান থেকে স্টেপ ডাউন করি তাহলে ওখানে এখন যারা আছে তাদের থেকে একজনকে নির্বাচিত করতে হবে। সো দিস ইজ ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার সাথে সাথে পুরো কমিটি ডিসলভ করে দেওয়া, ভেঙে দেওয়া, আমরা সকলেই ছেড়ে দিলাম, নতুন করে আবার নির্বাচন করা, মানে এটা হলো আরেকটা অপশন। বাইরের থেকে এখন কেউ এসে বিসিবির প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগই নেই, কারণ এই বিসিবির প্রেসিডেন্ট না শুধু, এটা পুরোটাই একটা প্রক্রিয়া। প্রথমত আপনাকে কাউন্সিলর হতে হবে, কাউন্সিলরশিপ নিয়ে আপনাকে নির্বাচিত হয়ে আসতে হবে, ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হতে হবে, এটা ইচ্ছা করলেই কেউ কাউকে দিতে পারবে না।